আমাদের সুপারস্টার শাকিব খান, যার জন্য অপু বিশ্বাসকে ছেড়ে দিয়েছিল, আর এখন সেই বুবলি তাকে ছোট করে পোস্ট দিচ্ছেন। কি পোস্টটা দিয়েছেন একটু সবাই দেখেন, ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে কিছু শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। প্লিজ ক্যারি অন। হাই রে বুবলি ম্যাডাম, এইভাবে শাকিব খানকে, যার জন্য আপনার কেরিয়ার গড়ে উঠলো, যার সাথে মুভি করে আপনি এতটা পরিচিতি পাইলেন, যার সন্তানের মা হইলেন, এখন তাকেই এরকম কমেন্টটা করতে পারলেন? আপনি সব কিছুই পারেন পরকীয়ার রানী বুবলি ম্যাডাম। তবে শাকিব খান, হ্যাঁ, উচিত একটা শিক্ষা হয়েছে। আর এই পোস্টটা করার একমাত্র কারণটা কি সেটা কি ভিউয়ার্স বুঝতে পারছেন? সেটা হলো গতকালকের একটা কল রেকর্ড, যেটা চ্যানেল 24 এখানে যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, যে অপু বিশ্বাস এবং মুন্নির, তাপসীর স্ত্রী মুন্নির, সেখানে কিন্তু বুবলিকে নিয়ে যে কথাগুলো হয়েছে, যার কারণে শাকিব খান সবাইকে জানিয়ে দিয়েছে তার সাথে অফ স্ক্রিনে অন স্ক্রিনে কোথাও তার কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক বিচ্ছেদ। আর এটাই হলো মূল কারণ, যেখানে তার সাথে কোনো সম্পর্ক নাই, তাকে একদম অনলাইনে সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলেছে, সেখানে বুবলি ম্যাডাম খেপে গিয়ে এই পোস্টটা করেছে। যাই হোক, দু একটা কমেন্ট পড়ি। তবে শাকিব খানের জন্য এটা কোনো ব্যাপার না, ভালো লিখছেন, মাঝে মাঝে লিখবেন, এতে হাতের লেখা সুন্দর হবে। সাদিয়া ইসলাম মৌ আপু ভালোই বলেছেন, এই দেশের পুরো মিডিয়া যাকে নিয়ে আলোচনায় থাকে তাকে আপনার নাম নিয়ে আলোচনায় আসতে হবে, হাস্যকর। সত্যি কথাই তো, পুরো মিডিয়া শাকিব খানের নামে জয়গান করুক আর যা কিছুই করুক না কেন, শাকিব খান সুপারস্টার, এখানে কারো নাম বিক্রি করে তাকে খেতে হবে না। অন্তত আমি তো বলবো, শাকিব খানের হাত ধরেছিল বলে এই বুবলি আজকে এই পজিশন আসতে পেরেছে, না হলে সম্ভব হতো না। আর শাকিব খানের এটা প্রাপ্য ছিল, অপু বিশ্বাসের সাথে যেরকম বিশ্বাসঘাতকতা করেছিল তার জন্য এটা ঠিক আছে, ভূতের মুখে রাম রাম বলা চলে, ঠকালে ঠকতে হবে। যেভাবে তিনি অপু বিশ্বাসকে ঠকিয়েছিল ঠিক সেভাবে বুবলির কাছে থেকেও সে প্রতারিত হয়েছে। তবে বুবলির আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, যে আমি এমন একটা মানুষের হাত ধরছি, এমন একটা মানুষের সন্তানের মা হচ্ছি যে কিনা অলরেডি একটা মেয়েকে ঠকিয়েছে। তার লাইফে এরকম একটা দিন কখনোই আসতো না। যখন অপু বিশ্বাসের সাথে এরকম ঘটনা ঘটেছিল তখন কিন্তু বুবলি খুব এনজয় করেছিল, আর এখন নিজেকে যখন ছেড়ে দিয়েছে, তবে বুবলির লাভই হয়েছে, কারণ সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা পজিশন করে নিয়েছে, এখন তো তার সাথে অনেক বড় বড় লোকের ওঠা বসা। যদিও ফ্রিতে শাকিব খানের একটা ছেলেকে সে পেয়ে গেছে, মাঝে শাকিবের স্ত্রী হিসেবে উপাধিও চেয়েছিল, কিন্তু শাকিব খান কোনো মতেই কিন্তু তাকে স্ত্রী বলে কোথাও জানায়নি, কারণ এটার কোনো প্রমাণ অনলাইনে আসেনি। আর এখন তো সমস্ত সম্পর্ক নাই 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 এটা বলেই যাচ্ছে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। যাই হোক, এখন খুব ভালো জমে গেছে, কারণ দুজনেই এক লেভেলের, একই নৌকার মাঝে। আমি বলবো দুজনের কেউই ধোয়া তুলসী পাতা না, সুপারস্টার শাকিব খানই বলেন আর বুবলিই বলেন। আর এখানে যে কমেন্টগুলো আছে, ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালককে সেটা বুঝলাম, কিন্তু প্রধান সহকারী পরিচালক লাইন প্রডিউসার, প্রডিউসারের ইনভেস্টেটরকে সেটাও বলেন প্লিজ। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন। আসলে কমেন্টে যে মানুষ কত জ্ঞান দিতে পারে, কমেন্ট বক্সে সবাই অনেক শিক্ষিত। ব্রিলিয়ান্ট, শাকিব এত বাজে স্বভাব তবুও কেন মেয়েরা ছুটে? মেয়েরা ছুটে কি আর এমনি এমনি? বুবলি যদি শাকিবের কাছে ছুটে না আসতো তাহলে কি এই পজিশনটা কখনো পেতো না? বুঝতে হবে ডিয়ার, বুঝতে হবে। যাই হোক, অনেকগুলো কমেন্ট পড়ে নিলাম, আর এখন কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই হচ্ছে, মানে শাকিব আর বুবলি। এতদিন অপু বিশ্বাস আর বুবলির সাথে লড়াইটা ছিল, কিন্তু এখন শাকিব নিজেই যখন কিছু একটা বলেছে আর তার পরিপ্রেক্ষিতে বুবলি ম্যাডামের যে পোস্ট, ওরে বাবা, মানে উনি কাউকেই ছেড়ে দেবেন না। যতই অনলাইনে প্রথমে স্বামী স্বামী স্বামী, আমার বাবার, আমার সন্তানের বাবা, এরপরে যখন দেখলো যে সেটা তো হাতছাড়া হয়ে গেছে, তখন অনেক কান্নাকাটি, আর এখন যখন নিষেধ করে দিয়েছে যে তার সাথে কোনো সম্পর্ক নাই, এখন একদম ভুয়া গুজব সিনেমার পরিচালনা পরিচালক নায়ক সাহেব যা কিছু বানানের বানিয়ে দিয়েছে, মানে অপোসাইডে চলে গেছে। শাকিব খানকেই বুবলি ঠকিয়ে গেছে, কারণ অপুকে শাকিব ঠকিয়েছিল, আর এটার রিটার্ন গিফট হলো বুবলি শাকিবকে ঠকাইছে। কী বলেন আপনারা?